ধ্যান সম্বন্ধে চৈতন্যদেব, আমাদের কাছে চৈতন্যদেবের কীর্তনটাই বেশি প্রচারিত হয়েছে, কিন্তু তার ধ্যানের সমাহিত জীবনটা আমরা ভুলে গেছি। পুরীর গম্ভীরায় ছোট একটুখানি ঘরে চৈতন্যদেব দীর্ঘ 12 বছর শ্রীকৃষ্ণের ধ্যানে সমাহিত হয়ে দিন রাত কাটিয়েছেন। আসলে সংসারে বদ্ধ, বিক্ষিপ্ত ও চঞ্চল মতির মানুষের জন্যই তিনি কীর্তনের ব্যবস্থা করেছেন। একবার চৈতন্যদেব নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, আমি সকলকে এত জ্ঞান দিই, এরা ধারণ করে রাখতে পারে না কেন? তার উত্তরে নিত্যানন্দ প্রভু বলেছিলেন, এদের বিষয়ের প্রতি আসক্তির সব ফুটো দিয়ে বেরিয়ে যায়, তাই ধারণ করতে পারে না। তারপরই চৈতন্যদেব সর্বসাধারণের জন্য কীর্তন প্রচার করলেন। আসলে ধ্যানে প্রবেশ করতে হলে শুদ্ধ মনের প্রয়োজন, কিন্তু সর্বসাধারণরা সারাদিন এত বিষয় ধ্যান করে যে সেই বিষয়ে ধ্যানের ময়লাতে মন নোংরা হয়ে যায়, তাই ধ্যানে শরীরকে বসালেও মন বসতে চায় না। সেই জন্য উচ্চস্বরে মুখে যতক্ষণ নাম করা যায় ততক্ষণ মনের দূষিত প্রভাব অন্তরকে প্রভাবিত করতে পারে না। এইভাবে শুভ চঞ্চলতা দিয়ে অশুভ চঞ্চলতাকে দমন করার জন্য কীর্তন হল সহজ উপায়। চৈতন্যদেবের স্বরচিত শিক্ষাকে শিক্ষাষ্টক বলে। এই শিক্ষার প্রথম শ্লোকেই মহাপ্রভু চিত্তরূপে আয়নাকে পরিষ্কার করতে বলেছেন। যোগ দর্শনে ঋষিবর বলেছেন, চিত্তবৃত্তি নিরোধের নাম যোগ। চিত্ত যদি রোজ না মাজা হয় তবে তাতে বিষয় ময়লা পড়ে, তাই নাম ধ্যান দ্বারা অন্তরকে প্রতিদিন পরিষ্কার করতে হয়। চিত্ত শুদ্ধ হলে তাতে ভগবত সত্তা প্রকট হয়, আসক্ত ও অস্থির চিত্তে ভগবত সত্তা প্রকাশ পায় না। সেই জন্য নাম ধ্যান দ্বারা চিত্তকে স্থির করতে হয়। স্থির চিত্তকে প্রকৃত শুদ্ধ চিত্ত বলে। চিত্তকে পরিষ্কার করার ক্ষেত্রে নাম হলো ঝাড়ু দেওয়া বা ধ্যান হলো মোছা। ঝাড়ু না দিয়ে যেমন ঘর মুছলে ঘরে কাদা হয়, তেমনি ব্যক্তির আধার বা অধিকার অনুযায়ী পরিষ্কারের উপায় নির্ধারণ করা হয়। তাই যাদের শুদ্ধ চিত্ত তাদের ধ্যানে সহজেই মন বসে যায়, আর যাদের অশুদ্ধ চিত্ত তাদের ধ্যানে মন বসতে চায় না। সেই জন্যই নাম কীর্তনের ঝাড়ু দিতে হয়। পরিশেষে শুদ্ধ চিত্ত অধিকার হলে সহজেই মন ধ্যানে সমাহিত হয়ে যায়। ধ্যানের মধ্যে হোক অথবা নামের মধ্যে হোক, তাতে সচেতন থাকাই মূল কথা। সেই জন্য স্মরণ মননে থাকাকেও ধ্যানে থাকা বলে। অর্থাৎ যে কোনো উপায়ে লক্ষ্য বস্তুর ওপর সদা খেয়াল রাখাই হলো ধ্যান। সেই জন্য ধৈর্য বা সহিষ্ণুতাকে চৈতন্যদেব শিক্ষার মধ্যে স্থান দিয়েছেন, কারণ আমরা কর্ম করার আগেই বেশি বেশি ফল চাই, আর সেই ফল তৎক্ষণাৎ না পেলে কর্মে অবহেলা করি, তাই ধৈর্যের প্রয়োজন হয়। রামকৃষ্ণদেব বলেছেন, আগে খাটতে হয় তারপরে পেনশন ভোগ হয়। সেই জন্য সাধনায় ধৈর্য একান্ত প্রয়োজন। চৈতন্যদেব তার শিক্ষায় বলেছেন, হে প্রভু, আমি তোমার কাছে ধন, সুন্দরী স্ত্রী, সন্তান, মান, প্রতিষ্ঠা কিছুই চাই না, কেবল জন্মে জন্মে যেন তোমার প্রতি অহেতুকি ভালোবাসা থাকে। ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় তা চৈতন্যদেব আমাদের শিখিয়েছেন, কারণ ভগবানের সাথে আমরা স্বার্থ সম্পর্ক করি। সেই জন্য ভগবানকে লাভ করতে হলে শুদ্ধ ভালোবাসার প্রয়োজন। উদার ভালোবাসাই প্রেমের প্রকাশ। শুদ্ধ নিষ্কাম ভালোবাসা ছাড়া ভগবান ভক্তের কাছে ধরা দেন না, তাই চৈতন্যদেব তার শিক্ষায় ভগবানে ব্যাকুলতার কথা বলেছেন। ব্যাকুল হয়ে তার স্মরণ মনন করতে হবে, নিজ সুখ নয় ভালোবেসে ভগবানকে সুখী করাই শুদ্ধ ভক্তের লক্ষ্য। সন্তান সুখী হলেই যেমন পিতামাতার সুখ ও আনন্দ হয়, তেমনি শুদ্ধ ভালোবাসা দ্বারা ভগবানকে খুশি করাই শুদ্ধ ভক্তের লক্ষ্য, তাতেই সে আনন্দ পায়। সেই জন্য একাগ্র ও ব্যাকুলতা ভগবানে একাগ্র হওয়ারই প্রকাশ। অন্তরে আগ্রহ না থাকলে একাগ্রতা থাকে না। ভক্তের ভালোবাসাই হলো ধন। যে ভক্তের ভগবানের শুদ্ধ ভালোবাসা নেই, আধ্যাত্মিক মতে সে দরিদ্র,
প্রকৃত ভালোবাসার জনকে এক মুহূর্ত কাজ ছাড়া করতে ইচ্ছে করে না। যদি সে আপন জনের সাথে কিছুক্ষণ বিচ্ছেদ হয়, তবে যেমন অন্তরে ব্যাকুলতা ও বিরহ ব্যথা প্রকাশ পায়, তেমনি ভগবানকে আপন বোধে নিতে পারলে ক্ষণিক বিচ্ছেদ অন্তরে বিরহ ব্যথা তৈরি হয়। চৈতন্যদেব শুদ্ধ ভালোবাসার ক্ষেত্রে যে ক্রম পাঁচটি ভাবের কথা বলেছেন, তা দর্শন, আলাপ ও মিলনেরই ক্রমস্তর। নাম হচ্ছে আলাপ, ধ্যান হলো দর্শন ও প্রেম হলো মিলন। এইভাবে ভগবানের সাথে মিলন হওয়ার পাঁচটি ভাব হলো শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য ও মধুর। এই পাঁচটি ভাব ধ্যান চিত্তেরই ক্রম উন্নত স্তর। শান্ত ভাব হলো নিজের মনকে শান্ত করে নির্জনে একাকী ভগবানের জন্য স্থির হওয়া। তারপরে দাস্য ভাব হলো মনকে বাইরে থেকে গুটিয়ে অন্তরে আনা। এইভাবে বিক্ষিপ্ত মনকে গুটিয়ে অন্তরে ছোট করে ফেলাই হলো দাস্য ভাব। কারণ মন অহংকারের বাইরে প্রভু সেজে থাকে, তাকে গুটিয়ে আনা বা ছোট করাই হলো দাস্য ভাব। তারপরে মনকে ভগবানের ধ্যানে সম করে রাখাই হলো সক্ষ ভাব। মন সম হলেই ভগবত সত্তার সাথে বন্ধুত্ব ভাব বজায় থাকে, এবং অসম বা বিক্ষিপ্ত হলে বন্ধুত্ব ভাবের বিচ্যুতি ঘটে। বাহ্য কোল হলো শরীর এবং অন্তরকোল হলো হৃদয়। সেই জন্য হৃদয়ে থাকা বা রাখাই হলো বাৎসল্য ভাব। এইভাবে হৃদয়ে থাকতে পারলে ক্রমে মধুর ভাব প্রকাশ পায়। যত থাকা যায় তত আনন্দ মধু ধরা পড়ে। সেই অবস্থায় ক্ষণিক বিচ্ছেদ ঘটলে অন্তরে তাকে ফিরে পাওয়ার জন্য যে ব্যাকুলতা প্রকাশ পায় তাকেই বিরহ বলে। আর এই বিরহ তারই আসে যে সম্পূর্ণভাবে ভগবান প্রেমী। এইভাবে উপরিউক্ত পাঁচটি ভাব অন্তরীয় ভালোবাসা বা ধ্যানেরই ক্রম উন্নত স্তর। চৈতন্যদেব বলেছেন, এই ভক্তিলতাকে বাড়াতে হলে স্মরণ মননরূপ জল সিঞ্চন করতে হয়। যেমনি লতা গাছে ঠিকমতো জল দিলে ওই লতা গাছ আশ্রয়কারী বৃক্ষকে ধরে শাখা প্রশাখা বিস্তার করতে পারে, তেমনি সদা নাম ধ্যানে ভক্তিক্রমে বৃদ্ধি পেয়ে মধুরভাবে অধিষ্ঠিত হয়। পরিশেষে এমন হয় যে ভক্ত ও ভগবান বোধ চলে গিয়ে কেবল এক আনন্দরসেই অবস্থান হয়। এই অবস্থাকেই চৈতন্যদেব না তুমি রমণ না আমি রমণী বলে আখ্যা দিয়েছেন। ইহাই মধুর ভাবে ভক্ত ও ভগবান দুই বোধ চলে গিয়ে অদ্বয় আনন্দ বোধে অবস্থান বোঝায়। চৈতন্যদেব ভক্তির দুটি দিক বলেছেন, বহিরঙ্গ হলো নাম কীর্তন এবং ধ্যানে সমাহিত অবস্থা। এই অন্তরঙ্গের আস্বাদন চৈতন্যদেব পুরীতে ছোট কুঠুরি বা গম্ভীরার মধ্যে ভগবানের ধ্যানের মধ্য দিয়ে গ্রহণ করেছিলেন। দীর্ঘ ১২ বছর চৈতন্যদেব এইভাবে অন্তর্দশায় ধ্যানের মধ্যে কাটানোর পর তার বুত্থান হয় এবং জীব উদ্ধারের ধ্যানে তিনি নিজেকে সমর্পিত করেন।